আপনারা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। বলে যাও আমি পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম নাম আমরা পেয়েছি। আমরা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ নিয়ে আপনাদের সাথে উন্মোচন করে দেব। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ থেকে 5 অথবা 6 দিন হচ্ছে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ আপনারা যাতে নিউজ আপলোড করতে না পারেন, কারণ আপনাদের নিউজ দেখে সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়তেন এবং আন্দোলন করতেন সরকারের বিরুদ্ধে, কারণ ছাত্ররা চায় কোটা আন্দোলন সংস্কার, আর এদিকে যারা ক্ষমতাসীন তারা কিন্তু কোটা সংস্কার আন্দোলন চাচ্ছে না। প্রিয় দর্শক, তারা কিন্তু 56% তারা রেখেছিল যে হচ্ছে নারী কোটা, প্রতিবন্ধী কোটা, তারপর মুক্তিযুদ্ধ কোটা, এদিকে জনগণ কিন্তু খুব কম পরিমাণে নিত চাকরিতে, আর তারা চাকরি করতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতেন। এদিকে প্রধানমন্ত্রীর বাসায় একজন পিয়ন, তিনি কিভাবে 400 কোটি টাকার মালিক হলেন সে খবর প্রধানমন্ত্রী নিজেও জানতেন না। প্রিয় দর্শক, অবশেষে প্রধানমন্ত্রী বলছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমি নিজেও জানি না। তা দর্শক, আবারও প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে সব মিলে কতজন ছাত্র ছাত্রী জনগণ মারা গিয়েছে, তিনি বলেছেন এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। তা দর্শক, তাহলে তিনি কি জানেন, সরকার তাহলে কি জানে? বাংলাদেশে যেসব পত্রিকা আছে, প্রথম আলো, যুগের আলো, জনকণ্ঠ, এসব পত্রিকায় উঠে এসেছে 170 জন ছাত্র ছাত্রীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, 170 জন তাদের হিসাব, এখানে জনগণের হিসাবে তাহলে কত আসবে? প্রিয় দর্শক, যদি জনগণের হিসাবটা ঢাকা রাখার জন্য ইন্টারনেট সম্পূর্ণ শাটডাউন করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় নাই, যখন ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে কেউ কিন্তু যোগাযোগ করতে পারেনি দর্শক। তারপরে অনেক শিক্ষার্থীকে, স্টুডেন্টকে, ছাত্রকে, পুলিশ, র‍্যাব, অনেক বাহিনী আছে এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা কিন্তু জোরপূর্বক ছাত্রদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তাদের উপরে অন্যায় করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। এক ছাত্র নাইম নামে, তাকে কিন্তু চোখ বেঁধে তুলে নিয়ে গেছে দর্শক। তিনি সাক্ষাৎকারে বলেছেন তাকে নাকি পুলিশ, বিজিবি, তারাই নাকি নিয়ে গিয়েছে এবং তাকে এমন পিটুনি দেওয়া হয়েছে সেটা বলার বাইরে, তার সারা শরীরে জখম, আর জখম সারা শরীরে দাগ। তা দর্শক, শিক্ষার্থীরা একটি দাবি দিয়েছিল, কোটা সংস্কার আন্দোলন মাত্র
95%, তারা করেছে 93%। তাহলে 93% যদি তারা করে নেয়, ভালো কথা। তাহলে কেন আবু সাইদ ঢাকার বুকে বাংলাদেশের 64 জেলায় এত ছাত্রের প্রাণ কেড়ে নিল? কার নির্দেশে? বাংলাদেশে তো কোনো যুদ্ধ লাগেনি। যদি যুদ্ধ লাগতো, সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ নামার প্রয়োজন ছিল। কিন্তু বহির্দেশ তো আক্রমণ করেনি। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করতেই পারে, জনগণ আন্দোলন করতে পারে, বিএনপি আন্দোলন করতে পারে, জামাত আন্দোলন করতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন করতে পারে। দর্শক, যখন কোটা আন্দোলন করতেছিল ছাত্ররা, যখন প্রধানমন্ত্রীর একটি বক্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য সারা দেশে এতগুলো মানুষ প্রাণ হারালো, কারণ প্রধানমন্ত্রী যদি সেই বক্তব্যটা না দিতেন, তাহলে রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়, কলেজ, এ ছাত্র ছাত্রীগুলো কিন্তু মাঠে কখনো বের হতেন না, স্লোগান দিতেন না। যখন বললেন তারা, কে রাজাকার, তুমি রাজাকার, আমি রাজাকার, এই একটা স্লোগান দিয়েছিল, সুন্দর একটি স্লোগান। এটা কিন্তু অনেকে বোঝেনি এবং বুঝেছিল ঠিকই, তারা শক্তির বহল দেখিয়েছে, তারা শক্তির পাহাড় দেখিয়েছে, তারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে, যার কারণে সেই রাতে বিশ্ববিদ্যালয়ে 300-এরও অধিক ছাত্রছাত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, শরীর ফাটিয়ে দিয়েছে, হল থেকে বের করে দিয়েছে। তারপরে তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হলো, চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেই হাসপাতালে গিয়ে পরের দিন 10টার দিকে সেখানেও এলোপাতারি কোবান হয়েছে এবং মারধর করা হয়েছে সেই শিক্ষার্থীদেরকে। দর্শক, তারপরে সারা বাংলাদেশে গ্রুপে, মেসেজে এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, সবাই আন্দোলনে নামবে, কোটা আন্দোলনে। দর্শক, সেই কোটা আন্দোলনে নামতে গিয়ে সারা বাংলাদেশে সেই দিন 6 জনকে নির্বিচারে পুলিশ গুলি করে হত্যা করে। প্রিয় দর্শক, তারা কি পুলিশকে লাঠি দিয়ে আগে আঘাত করেছিল, বাগে ইট পাটকেল কি তাদেরকে ছুঁড়েছিল? কার অনুমতিতে? অবশ্যই ওপরনেবেলের অনুমতি আছে, ওপরনেবেলের হচ্ছে পাওয়ার দিয়েছিল, যার কারণে কিন্তু পুলিশ গুলি করেছে। যদি পুলিশ অনুমতি না পায়, যদি পুলিশ যদি তাকে নির্দেশনা না দেওয়া হয়, তাহলে পুলিশ তো কখনো গুলি করবে না, কারণ দেশের জনগণের বাক স্বাধীনতা রয়েছে, তারা মিছিল করতে পারবে। সেই মিছিলে পুলিশের দায়িত্ব ছিল সেই মিছিলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পেছন থেকে এবং সামনে থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া। সেই পুলিশ নিরাপত্তা না দিয়ে সেই পুলিশ কী করলো, নির্বিচারে 6 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তারপরে ইন্টারনেট, ফেসবুক, ওয়াইফাই সব কিছু একেবারেই বন্ধ করে দেওয়া হলো। তারপরে চলছে তুমুল লড়াই। তারপরে দেশের মানুষ, দেশের জনগণ না দেখতে পারছে কোনো নিউজ, না ছাড়তে পারছে নেটে কোনো নিউজ। প্রিয় দর্শক, নিউজ থেকে, নেট থেকে সবাইকে বঞ্চিত করা হয়েছে। তারপরে না জানি কত মায়ের প্রাণ খালি করা হয়েছে বা কত ভাইয়ের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু জনগণ আর জানে না। অবশেষে বিএনপি জামায়াত শিবিরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিদিন রাতে দিনে বিএনপির জামাত এবং শিবিরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সেই রাতে যখন মিছিল করলো ছাত্ররা বা শিক্ষার্থীরা, তখন কিন্তু আওয়ামী লীগের চেলাপেলারা প্রচুর পরিমাণে কিন্তু তাদেরকে আঘাত করেছে। তারপরে কিন্তু ছাত্ররা আঘাত করেছে, তারপরে কিন্তু তারা আন্দোলন করেছে রাজপথে। আন্দোলন করার অধিকার রয়েছে, আর এই আন্দোলন করতে গিয়ে এখন সরকারের হিসেবে, বড় বড় পত্রিকার হিসেবে 170 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আর সরকার বলছে আমি হত্যার হিসাব জানি না, তাহলে তিনি কি জানেন? দেশের একজন প্রেসিডেন্ট, দেশের একজন সরকার এমন একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে আজ 170 জন শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল নির্বিচারে। সবারই তো বাক স্বাধীনতা আছে আপনার স্লোগান দেওয়ার, তাহলে কার নির্দেশে এই হত্যাগুলো করা হয়েছে? সরকার এখন বলছে এসব আমি কিছু জানি না, কতজন হত্যা হয়েছে, কতজনকে মারা হয়েছে তাও আমি জানি না। সরকার কি এখনও বলছে যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা আমি ভুল দিয়েছি বা ভুল করেছি? ছাত্ররা কিন্তু 8 দফা দিয়েছে, এখন আরও 4 দফা বাড়িয়ে দিয়েছে, সর্বমোট 12 দফা। প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছেন ছাত্ররা। তারপরে কোটা সংস্কার 95% চেয়েছে। তারপর যতগুলো শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, তার পরিবারকে 50,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে সরকারকে তাদের ভরণ পোষণের জন্য। তারপর যত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে বিশ্ববিদ্যালয়ে, যে দল করে সে আওয়ামী লীগের কোনো দল থাকবে না ভার্সিটিতে, কারণ সেখানে সবাই শিক্ষার্থী, সবাই হচ্ছে সাধারণ শিক্ষার্থী, এটা তাদের দাবি। এভাবে 8টা দাবি দিয়েছিল, আরও দিয়েছে 4টা, মোট 12টা দাবি দিয়েছে। যতক্ষণ না 12টা দাবি মানা হবে, ততক্ষণ না ছাত্র আন্দোলন রাজপথে চলতে থাকবে। তা দর্শক, এখানে যদি আবার উত্তেজনা বা ছাত্ররা বাড়াবাড়ি করে, আবার ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হবে, কারণ কেননা এই ইন্টারনেট যদি বন্ধ থাকে, $40 billion আমাদের বাংলাদেশে লস, কেননা বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রী এবং মানুষ, যুবকরা কিন্তু ইন্টারনেটে কাজ করে, তারা বিদেশে বাইরের কাছ থেকে কাজ নেয়,
কাজ করে, তারা মাসে হাজার হাজার বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে বিদেশ থেকে। দর্শক, সেটাও কিন্তু ইনকাম করতে পারছে না, সেদিকে একটা বিরাট অঙ্কের লস। আর সবচাইতে বড় কথা, এখন যে সব শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বিএনপিকে, শিবিরকে, জামাতকে, সাধারণ শিক্ষার্থীকেও। সাধারণ শিক্ষার্থীর নাম এখন জামাতের খাতায় দিয়েছে, বিএনপির খাতায় দিয়েছে, গণহারে এখন গ্রেপ্তার করা হচ্ছে। কে করবে এখন কার বিচার প্রিয় দর্শক? কারণ ক্ষমতার অধিকারী তো আপনারা জানছেন এখন কে। তা দর্শক, এখানে ছাত্ররা কিন্তু আন্দোলনই করেছিল, আর সেই আন্দোলন করতে গিয়ে দেশে যদি মনে করেন কোনো যুদ্ধ লেগেছে বা বহির্বিশ্ব বা বহির কোনো দেশ আক্রমণ করেছে, তখনই কিন্তু সেনাবাহিনী নামার কথা ছিল, পুলিশ নামার কথা ছিল। এখানে কিন্তু সেনাবাহিনী অনেক ট্যাং বের করেছিল, সেনাবাহিনী মাঠে নেমেছে, বিজিবি নেমেছে, তারা কার্ফিউ জারি করেছে, ছাত্ররা আন্দোলন করেছে দেখে। দর্শক, তাহলে কি আন্দোলন করতে পারবে না শিক্ষার্থীরা? জনগণ, সরকারের কাছে কোনো দাবি নেই তাদের? সরকার কি তারা ভোট দেয়নি? সরকার কি বিনা ভোটে সরকার হয়েছে? মেনে নিচ্ছি বর্তমান মানে বিনা ভোটে তিনি সরকার, তাই বলে জনগণের কি কোনো দাবি নেই? সরকারের হচ্ছে যে বেতন পায় সেটা কার? জনগণের টাকায়। যে ট্যাক্স পায় সেটা জনগণের টাকায়। যে গুলি, যে বুলেট, যেসব অফিস, যেসব আদালত করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে, এটা জনগণের ট্যাক্সের টাকায়। এই ট্যাক্সের টাকা দিয়ে জনগণকে গুলি করছে পুলিশ। তা দর্শক, এখানে কি বলবেন? কোনো ভাষা নাই। আজকে শিক্ষকরা মাঠে নেমেছে আন্দোলন করতেছে, আজকে তাদের বুকে পুলিশ সরাসরি গুলিয়া চালিয়ে দিচ্ছে। উপর থেকে যদি নির্দেশ না থাকো তা পুলিশ কেনই বা গুলি চালাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।